নমস্কার বন্ধুরা, আসো না বউ, একটি ইংরেজি লেখার অনুবাদ, খুবই বাস্তবধর্মী। শুরু করছি। প্রায় ছ মাস আগে আমার সামনের ফ্ল্যাটের নতুন প্রতিবেশী আমার ওয়াইফাই পাসওয়ার্ড চাইল, দিয়েও দিলাম, কারণ আমার তো অতিরিক্ত খরচ হচ্ছে না। এছাড়া নতুন প্রতিবেশীর সঙ্গে খাতিরও হল। গতকাল বাসায় ফিরছিলাম, ওনাকে দরজার সামনে দেখে কুশল বিনিময় হল, তারপর হালকা আলাপের মাধ্যমে তিনি জানালেন যে তিনি সম্প্রতি নেটফ্লিক্সে সাবস্ক্রাইব করেছেন, এখন নতুন নতুন মুভি দেখে তার সময়টা খুব ভালো কাটছে। আমিও মজা করে বললাম, ভাই সারাদিন এত ব্যস্ত থাকি যে টিভি দেখার সময় পর্যন্ত পাই না, আপনার নেটফ্লিক্সের পাসওয়ার্ড পেলে আমিও মাঝে মাঝে দু একটি মুভি ও সিরিয়াল দেখতাম। ওনার ঘরের দরজা খোলা ছিল, ভেতর থেকে তার গিন্নি বেশ জোরে জোরে বলে উঠল, আমরা পয়সা দিয়ে সাবস্ক্রাইব করেছি, পাসওয়ার্ড কেন দেব? কয়েক মুহূর্তে নীরবতা ভদ্রলোক ভাঙলেন অপ্রস্তুত হাসি ও টুকটাক আলাপ শুরু করে। আমিও পাল্টা হাসি দিয়ে বললাম, আরে কোনো সমস্যা না, বলে বাসায় ঢুকে গেলাম। কিছুক্ষণ পর ভদ্রলোক আর তার গিন্নি হন্তদন্ত হয়ে আমার ঘরের বেল বাজালেন, দরজা খুলতে জানালেন যে তাদের ওয়াইফাই কাজ করছে না, পাসওয়ার্ড নিচ্ছে না, আর নেটফ্লিক্সও চালাতে পারছে না। এবার মুচকি হাসিতে বললাম, জি পাসওয়ার্ড পাল্টে দিয়েছি, ইন্টারনেটের বিলটা যেহেতু আমি দিচ্ছি, তাই আমি পাসওয়ার্ড শেয়ার করব না। শুকনো মুখে তারা ঘরে ফিরে গেল। এরপর থেকে তাদের সাথে আন্তরিকতা দেখাবার প্রয়োজন অনুভব করিনি। লেখাটি একটি ইংরেজি লেখার অনুবাদ, তবে এর থেকে কিছু শিক্ষা নেওয়া যায়। বন্ধুত্ব, ভালোবাসা, স্নেহ, মমতা, আন্তরিকতা, সম্মান, এই সব কিছুই হওয়া উচিত পারস্পরিক। নীরবতার বদলে নীরবতা, শূন্যতার বদলে শূন্যতা, মায়ার বদলে মায়া, সম্মানের বদলে সম্মান, এভাবে চলতে পারলে অনেক সমস্যার সমাধান সহজেই সম্ভব। এতে জীবন অনেক শান্তিময় ও সুখের হয়ে ওঠে। বন্ধুরা, কেমন লাগলো? অবশ্যই মন্তব্য করে জানাবে। আজকের মতো বিদায় নেব। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। নমস্কার, পরবর্তীতে আবার দেখা হবে।